কয়েকজন বন্ধু মিলে একটা ব্যবসা দাঁড় করানোর ব্যাপারে মনস্থির করলাম একবার। কিসের ব্যবসা করব, কিভাবে করব, সেসবের একটা খসড়াও আমাদের সামনে ছিল। বন্ধুদের তিনজন নোয়াখালীর, একজন পাবনার, অন্যজন আমি, সঙ্গত কারণেই সবাইকে নিয়ে শুরুর দিকে একসাথে বসে দিনের পর দিন ব্যবসায়িক মিটিং করা সম্ভবপর ছিল না, কারণ এক একজনের এক এক জায়গা থেকে আসতে হবে। ঢাকার বাইরে যারা আছে তাদের ঢাকা আসা এবং লম্বা সময় থাকা খানিকটা অসুবিধার বটে। তাছাড়া কেউ কেউ তখনও চাকরিরত, আর কারো বা আলাদা ব্যবসা আছে। সেসব কিছুতে ইস্তফা দিয়ে ঢাকা এসে রাত দিন এক করে নতুন ব্যবসার জন্য সময় বের করা কিছুটা কঠিন ছিল। আমরা ঠিক করলাম কোনো এক শুক্রবারে আমরা মিটিংটা সারব আমাদেরই একজনের বাসায় এবং আলোচনা চলবে সারা দিন মান। সেই হিসেবেই এক শুক্রবারে আমরা বসলাম এক বন্ধুর বাসাতে। নানান পলিসি, ব্যবসায়িক পদ্ধতি, ব্যবসায়ের ধরন ইত্যাদি নিয়ে নানান আলাপ আলোচনা চলল সারা দিন। যখন আলোচনা শেষ করতে যাব, আমাদের এক বন্ধু বলল, তাহলে অফিসিয়ালি আমরা ঠিক কবে শুরু করছি? কেউ বলল অমুক দিন থেকে, কেউ বলল অমুক তারিখ থেকে। সবাই যার যার পছন্দসই দিন, সপ্তাহ আর মাসের কথা বলতে লাগলো যে কোন দিন থেকে আমাদের ব্যবসায়িক যাত্রাটা শুরু করা যায়। কিন্তু আমাদের মধ্যকার এক বন্ধু বেশ বেঁকে বসলেন সেদিন। তিনি বললেন, দেখুন, আমরা ব্যবসা করার জন্য রাজি হয়েছি, এটা ঠিক। আজকের মিটিংয়ে আমরা সেই ব্যবসা নিয়ে আলাপ আলোচনা করছি, প্রজেক্ট প্রোফাইল দেখছি, ব্যবসাটা সম্ভাব্য ভবিষ্যত যাচাই বাছাই করার হালকা সুযোগ পেয়েছি। তবে এই এক বসাতেই ব্যবসাটা যখন শুরু করব, সে ব্যাপারে চূড়ান্ত মতামতে চলে আসাটা আমার কাছে উচিত কাজ বলে মনে হচ্ছে না। আমার মতে আমরা আরেকটু সময় নিতে পারি, সব কিছু আরেকবার পুনর্বিবেচনা করতে পারি, এবং সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে ইস্তিখারার সালাত পরে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এই সিদ্ধান্তটার ব্যাপারে। এসব কিছুর জন্য আমার মনে হয় আরও কয়েকদিন সময় নিলে সকলের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ। তার কথায় সায় দিলাম, ঠিক করলাম আমরা কাজগুলোর জন্য কিছুদিন সময় নেব। একটা দিনক্ষণ ঠিক করলাম যেদিন আমরা আমাদের সিদ্ধান্তটাকে জানাতে পারবো। আমরা ইস্তিখারা করেছি, ইস্তিখারা করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরেকটু সময় নিয়ে ব্যবসাটা সম্পর্কে আলাপ আলোচনা চালিয়ে যাওয়া উচিত। একসাথে শুরু করব, অনেকগুলো টাকা এতে বিনিয়োগ হবে, অনেকে নিজ নিজ চাকরি এবং ব্যবসা ছেড়ে এখানে চলে আসবে। এত আয়োজন যেখানে শুরু হবে সেই ব্যবসাটাকে নিয়ে আরেকটু চিন্তা করাটা দরকার বই কি। আমরা আলাপ চালিয়ে গেলাম এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ব্যবসাটা আমরা করব না। ব্যবসাতে না আগানোর পেছনে বেশ অনেকগুলো কারণ উঠে এসেছে আমাদের সামনে তখন, এবং কারণগুলো যে অবশ্যই যৌক্তিক সেটা আমরা সকলেই মেনে নিতে বাধ্য হয়েছি। ব্যবসাটা কিন্তু আমরা শুরুই করে দিচ্ছিলাম প্রায়, আমাদের কাগজপত্র গোছানোর কথাও উঠে এসেছিল প্রথম বৈঠকে। কেবল একজন মানুষের কথায় আমাদের সদবিত ফিরল এবং এ ব্যাপারে আল্লাহর সাহায্য তালাশের ব্যাপারে আমরা আরেকটু সময় নিয়েছিলাম। দিন শেষে সেই ব্যবসাতে আমাদের একসাথে আগানো হয়নি, এবং আমরা বিশ্বাস করি এই আগাতে না পারার মধ্যেই আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্য ছিল, এর মধ্যেই ছিল আমাদের জন্য কল্যাণ। সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞ হলাম যিনি উক্ত বৈঠকে আমাদেরকে আল্লাহর সাহায্যে তালাশের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। প্রশ্নের পাথরে বিক্ষত করলাম নিজেকে, জীবনের এত বড় একটা সিদ্ধান্তে আল্লাহর সাহায্য তালাশের কথা বেমালুম ভুলে গেলাম কিভাবে। আমরা সকলে নবী ইউনুস আলাইহিসসালামের মাছের পেটে বন্দী থাকার ঘটনাটা জানি, কিন্তু ঠিক কি কারণে তাকে বরণ করতে হয়েছিল এমন ভয়ানক বন্দিত্ব তা কি আমরা জানি? নবী ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসেলের একটা জনপদে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। জনপদের লোকেদের তিনি আল্লাহর একত্ববাদ গ্রহণ করতে এবং যাবতীয় শিরক থেকে বেঁচে থাকার আহ্বান জানান। কিন্তু মুসেলের ওই জনপদের অধিবাসীরা কর্ণপাত করে না ইউনুস আলাইহিসসালামের আহ্বানে। তারা তাদের পূর্বেকার রীতিনীতি এবং শিরক আর কুফরে বিভোর থাকে। এভাবে বহু বছর ধরে তাওহীদের বার্তা বিলাতে থাকেন নবী ইউনুস আলাইহিসসালাম, কিন্তু কোনো পরিবর্তনই তিনি জনপদের লোকেদের মাঝে দেখতে পান না। একটা সময় জনপদের লোকেদের ওপরে ভীষণ অসন্তুষ্ট হয়ে পড়েন ইউনুস আলাইহিসসালাম এবং তাদেরকে বলেন, যেহেতু তোমরা আমার আহ্বানে সাড়া না দিয়ে তোমাদের মন গড়া ধর্মের মাঝে অটল আছো, আজ আমি তোমাদের ত্যাগ করে চলে যাচ্ছি।
এবং এও বলে যাচ্ছি তোমাদের ওপর শীঘ্রই আল্লাহর আজাব নেমে আসবে। ইউনুস আলাইহিস সালাম জনপদ থেকে চলে যাওয়ার পর জনপদে আল্লাহর আজাবের কতিপয় নিদর্শনাবলীও স্পষ্ট হয়নি। এতে বেশ ঘাবড়ে যায় জনপদবাসী। তারা বাড়িঘর ছেড়ে দলবলে জঙ্গলের দিকে চলে যায় এবং অবিরত কান্নাকাটির মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তওবা করতে থাকে নিজেদের ভুল ত্রুটির জন্য। তাদের এই আন্তরিক তওবা আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেন এবং তিনি জনপদবাসীকে উক্ত আজাব থেকে মুক্তি দেন। এদিকে ইউনুস আলাইহিস সালামের ধারণা ছিল যে আল্লাহর আজাব আসবেই আসবে এবং জনপদবাসীও এতে ধ্বংস হয়ে যাবে। কিন্তু যখন শুনতে পেলেন আল্লাহর আজাব আসেনি তখন তিনি বেশ চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, যদি আমি তাদের মাঝে ফিরে যাই নির্ঘাত তারা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। তাফসিরে এও আছে, ইউনুস আলাইহিস সালামের জনপদে একটা রীতি প্রচলিত ছিল যে তাদের মাঝে কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত হয় তাহলে তাকে হত্যা করে ফেলা হতো। আল্লাহর আজাব না আসতে ইউনুস আলাইহিস সালাম ভাবলেন ফিরে গেলে তার প্রাণ নাশেরও আশঙ্কা আছে বই কি। এমন ভাবনা থেকে তিনি মুসেলে অর্থাৎ নিজের জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরত করা শুরু করলেন। পথিমধ্যে একটা নদী পড়ল। অনেকের সাথে তিনিও একটা নৌকায় উঠে বসে পড়লেন নদী পার হওয়ার জন্য। তাদেরকে নিয়ে নৌকা যখন মাঝদরিয়ায় পৌঁছল তখন কোনো এক কারণে নৌকা আটকে গিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। ডুবে যাওয়া থেকে নৌকাকে বাঁচাতে হলে কি করতে হবে মাঝিরা বলল, নৌকায় থাকা কোনো এক ব্যক্তিকে নদীতে ফেলে দিলেই নৌকা হালকা হবে এবং নৌকা মুক্ত হবে। কিন্তু কাকে ফেলা যায় নদীতে? একটা লটারি করা হলো এবং সেখানে উঠে এলো নবী ইউনুস আলাইহিস সালামের নাম। নিজের নাম উঠে আসায় নবী ইউনুস আলাইহিস সালাম নিজ থেকে দরিয়ায় ঝাঁপিয়ে পড়লেন। তখন আল্লাহ সুবহান ওয়া তাআলার নির্দেশে এক বৃহৎ আকৃতির মাছ এসে গলদকরণ করে ফেলল তাকে। এরপরের ঘটনা তো আমাদের সকলেরই জানা। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে আকুল ফরিয়াদে ক্ষমা প্রার্থনা করেন এবং সেই সুবিখ্যাত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করেন। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তার ফরিয়াদ পছন্দ হয় এবং তিনি নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতর থেকে উদ্ধার করেন। এ পুরো ঘটনাটি কেন ঘটেছে বলতে পারেন? কারণ আল্লাহর আদেশ ব্যতীত ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলেন। আল্লাহর আদেশের জন্য তিনি অপেক্ষা করেননি, কিন্তু তার এই কাজ পছন্দ করেননি আরশের অধিপতি। তিনি নাখোশ হয়েছেন। আল্লাহর সিদ্ধান্তের বাইরে গেলে, আল্লাহর আদেশের অপেক্ষা না করে নিজের মর্জি মোতাবেক চলতে গেলে কি ভীষণ বিপদের মুখোমুখি হতে হয় তার একটা নমুনা তিনি ইউনুস আলাইহিস সালামকে দেখিয়েছেন। দরিয়ার গভীর অন্ধকার তলায় মাছের পেটের ভেতরকার গাঢ় ঘন অন্ধকারে ইউনুস আলাইহিস সালামকে সাময়িক সময়ের জন্য রেখে মহান রব এই বার্তা দিলেন যে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করাই কল্যাণের। কেউ যদি তার সিদ্ধান্তের বাইরে চলতে চায়, কেউ যদি তার আদেশকে অগ্রাহ্য করতে চায়, সে যেদিকেই মুখ ফিরাক না কেন তার সেই পথ হবে বিপদ সংকুল। জীবনের চলতি পথে আমাদেরকে নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ব্যবসায়িক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত কিংবা একান্ত ব্যক্তিগত, এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমরা প্রাধান্য দেই আমাদের নিজস্ব চিন্তাভাবনাকে। আমাদের বুদ্ধি আর বিবেচনা বোধকে কাজে লাগিয়ে আমরা লেগে পড়ি যে কোনো কাজে। দরকারে আমরা দ্বারস্থ হই উক্ত বিষয়ে অভিজ্ঞদেরও। কিন্তু সিদ্ধান্তগুলোতে যাওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, তার সাহায্য চাওয়ার কথা আমাদের খুব কমই স্মরণে থাকে। কেউ বলতে পারেন, আল্লাহর কাছে কিভাবে আমরা সিদ্ধান্ত চাইব, কিভাবে বুঝব যে কোনটা তার সিদ্ধান্ত আর কোনটা নয়? আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই আমরা ওহির দ্বারা লাভ করব না। আমরা যা করতে পারি তা হলো আমাদের বুদ্ধি বিবেচনা দ্বারা যে সিদ্ধান্ত আমরা উপনীত হই না কেন, চূড়ান্ত পর্বে ঢুকে যাওয়ার আগে আমরা দুই রাকাত সালাত আদায় করে নেব। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলবো, আমার রব, আমাকে যে বুদ্ধি এবং বিবেচনা বোধ আপনি দিয়েছেন তা কাজে লাগিয়ে আমার মনে হলো অমুক কাজটাই আমার জন্য কল্যাণের হবে। কিন্তু অদৃশ্যের জ্ঞান তো একমাত্র আপনার নিকটেই। আপনি জানেন এই কাজে আদৌ আমার জন্য কোনো কল্যাণ আছে কি নেই। আপনার কাছে আমার আকুল ফরিয়াদ, আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি তাতে যদি কোনো অকল্যাণ থাকে তাহলে আপনি তা দূর করে দিন।
যদি তা না হয় সেই অকল্যাণ আমাকে গ্রাস করার আগে সেখান থেকে আমাকে আপনি নিরাপদে ফিরে আসার তৌফিক দিন। সিদ্ধান্ত সমূহ নেওয়ার আগে কিংবা নেওয়ার পর আমরা যদি ইস্তিখারার সালাত পড়ে আল্লাহর কাছে এভাবে চাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিদ্ধান্তগুলোকে কল্যাণকর করে দেবেন, কোনো অকল্যাণ থাকলে তা দূর করে দেবেন, অথবা সেই অকল্যাণের দ্বারা আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই তিনি আমাদের তা থেকে বাঁচিয়ে নেবেন। একটা ইসলামী সঙ্গীতের কথার মধ্যে আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কেউ পথ ভুলে যায় না। জীবনের চলতি পথে যে আল্লাহকে ভয় করে এবং যে সঙ্গী বানায় তার রবকে, সে কি পথ ভুল করতে পারে? যাদের আছে আল্লাহর ভয় তারা কেউ পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যতই আসু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় বইগুলোর নাম, আমরা তা পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ।